বর্তমান সময়ে ব্যাটারি ব্যবহার করেননি বা দেখেননি এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। এই বস্তুটি পরিচিত বাগদাদ ব্যাটারি নামে। দেখে সাধারণ ব্যাটারি বলে মনে হচ্ছে না তো, কারণ এই ব্যাটারির বয়স 2000 বছরেরও বেশি। এবার নিশ্চয় অবাক হচ্ছেন, যে সময় বিদ্যুৎ কি তাই জানত না মানুষ, সে সময় ব্যাটারি কিভাবে তৈরি হয়েছিল বা কি কাজে ব্যবহার করা হতো, এই প্রশ্ন শুধু আপনার নয়, বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানীদের মাথাও ঘুরিয়ে দিয়েছিল। তার আগে ব্যাটারি সম্পর্কে কিছু তথ্য না জানলেই নয়। ইরাকের বাগদাদ থেকে 35 কিলোমিটার দক্ষিণ পূর্বে সালমান বাগ শহরের কাছে রয়েছে খুজুত্রাবু। টাইগ্রিস নদীর পূর্ব পাড়ে খ্রিস্টপূর্ব 150 অব্দে গড়ে ওঠা প্রাচীন পার্থিয়ান শহর টেলের কাছেই ছিল এই জায়গা। ধারণা করা হয় এই ব্যাটারি সেই সময় তৈরি করা হয়েছিল। 1930-এর দশকে খুজুত্রাবু থেকে যখন এই প্রত্নতত্ত্বটি আবিষ্কার করা হয়, ততদিনে নানা প্রাকৃতিক প্রভাবে বেশ ক্ষতি হয়ে গেছে এর। আর প্রত্নতাত্ত্বিক খননের বিশদ তথ্য না থাকায় এই বস্তুটির সঠিক বয়স বের করা কঠিন হয়ে যায়। তবে গবেষকদের মতে এই প্রত্নতত্ত্বের সাথে প্রাচীন পার্থিয়ান এবং পরবর্তী সাসানিয়ান বা নব্য পারস্য সাম্রাজ্যের নির্মাণশৈলীর সাথে মিল রয়েছে। মূলত এই ব্যাটারিটি তিনটি অংশে বিভক্ত। 5 ইঞ্চি লম্বা টেরাকোটার একটি পাত্র, যার মুখ বা খোলা অংশ 1.5 ইঞ্চি প্রশস্ত। একই মাপের একটি তামার টিউব এবং এর ভেতর সরু একটি লোহার দণ্ড তামার টিউবের মুখে বিটুমিন দিয়ে লাগানো ছিল। একই সাথে এটি লোহার দণ্ডকে তামার টিউব থেকে আলাদা করেছিল। লোহার দণ্ডসহ তামার টিউবটি টেরাকোটার পাত্রের মুখে অনেকটা প্লাগের মতো করে বসানোর ব্যবস্থা রাখা হয়েছিল। ইরাকের জাতীয় জাদুঘরের উইলহেম কনিক 1938 সালে একটি গবেষণাপত্রে এই প্রত্নতত্ত্বকে একটি ব্যাটারি হিসেবে প্রথম উল্লেখ করেন। তার মতে সে সময় এই ব্যাটারি ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে রূপা বা অন্য ধাতুর উপর স্বর্ণের প্রলেপ দেওয়ার কাজে ব্যবহার করা হতো। অনেকের বিশ্বাস টেরাকোটার পাত্রটিতে লেবু বা আঙুরের রস, ওয়াইন এবং ভিনেগার ইত্যাদি ভরে দেওয়া হতো, যা এসিডিক ইলেক্ট্রোলাইট হিসেবে বিদ্যুৎ তৈরি করতে সাহায্য করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এবং 1978 সালে বাগদাদ ব্যাটারির অনুকরণে তৈরি করা ব্যাটারি থেকে সফলভাবে বিদ্যুৎ সঞ্চালন করা সম্ভব হয়েছিল বলেও তথ্য পাওয়া যায়। কিন্তু অনেক গবেষকই এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে ব্যাটারি মানতে নারাজ। এর সপক্ষে যেসব যুক্তি তুলে ধরা হয় তার মধ্যে প্রথমত, যে সময় এই ব্যাটারি দিয়ে ইলেকট্রোপ্লেটিং করা হতো বলে মনে করা হয়, সে সময়ের কোনো অলঙ্কার বা তৈজসপত্রে ইলেকট্রোপ্লেটিংয়ের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। যদিও অন্য ধাতুর উপর স্বর্ণের প্রলেপ দেওয়ার পদ্ধতি তখন আবিষ্কৃত হয়েছিল, কিন্তু তা করা হতো তাপ দিয়ে স্বর্ণ গলানোর মাধ্যমে। দ্বিতীয়ত, ব্যাটারির মুখে লাগানো ইনসুলেটর হিসেবে বিটুমিনের ব্যবহার মোটেও কার্যকরী নয়। তবে এই বস্তুটি ধর্মীয় গুরুত্বপূর্ণ কোনো লেখা সম্বলিত প্যাপিরাস বা পার্চমেন্ট সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো বলে মত দিয়েছেন অনেক গবেষক। আবার কেউ বলছেন ব্যথানাশক বা আকুপাংচারের মতো চিকিৎসার কাজে বৈদ্যুতিক শক দেওয়ার জন্য ব্যবহার করা হতো এই ব্যাটারি। কিন্তু এসবই ধারণা মাত্র। যে কারণে কবে বা ঠিক কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এই ব্যাটারি, এই রহস্য এখনও রয়ে গেছে অনুদ্ঘাটিত। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।